আসসালাম আলাইকুম আহমতুল যিনি আজকে আমাদের এই আলোচনা বৈঠক করার আয়োজন করার তৌফিক দান করলেন তার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু টাকনুর উপরে কাপড় গুসিয়ে রেখে অথবা শরীরের কোনো শাড় হাতা গুসিয়ে রেখে শাটের হাতা গুসিয়ে রেখে সালাত আদায় করলে সালাত হবে কিনা এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ সম্মানিত উপস্থিতি আমরা অনেক ভাই আছি যারা সালাত আদায় করার সময় টাকনুর উপরে কাপড় তুলে তারপর আদায় করি অর্থাৎ সময় আমরা দেখা যাচ্ছে যে সালাত আদায়ের বাহিরে অন্যান্য সময় এমনিতে টাকনুর নিচে রাখি যখন আমরা মসজিদে যাই সালাত আদাই করার জন্য শুধুমাত্র কেবল ওই সময়টুকুর জন্যে আমরা কাপড় তুলে রাখি গুছিয়ে রাখি ভাঁজ করে রাখি প্যান্ট গুছিয়ে রাখি এইভাবে করলে সালাত হবে কিনা এভাবে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে আমাদের মুজাফর মহসিন তিনি বলছেন যে এইভাবে ব্যক্তি যদি সালাত সালাদ করে প্যান্ট ভাঁজ করে অথবা শরীরের কোনো কাপড় ভাঁজ করে রেখে শার্টের হাতা ভাঁজ করে রেখে তাহলে তার সালাত হবে না তিনি পরপর তিনবার একথাটি বলছেন সম্মানিত উপস্থিতি তার এই কথাটা ঠিক বেঠিক আমাদের আলোচনায় প্রমাণ হয়ে আসবে কিন্তু তার এই আলোচনাকে কেন্দ্র করে তার এই বক্তব্য কেন্দ্র করে আমাদের মাঝাবি আলেম তারা সবাই তার বিরোধিতা করছেন এবং এ বিষয়ে তারা নানান মন্তব্য করছেন যারা সহিয়া কিদার দিনী ভাই এবং যারা মাঝাবি দিনী ভাই তারাও তার সম্পর্কে নানান ধরনের মন্তব্য তিনি যে বক্তব্যের মধ্যে তিনি বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আসেন হয়তো বা এই কারণে মানুষ এই কথা বলার সুযোগ রাখছে এরকম মন্তব্য করার সুযোগ রাখছে কিন্তু আসলে আমরা বাস্তবতা যদি দেখি রসুসাল্লামের হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তার কথাটুকু কতটুকু গ্রহণযোগ্য কতটুকু আমরা আলোচনা করব। যে আমরা নিচে কাপড় পরি সালাতের বাহিরে অন্যান্য সময় আমার ব্যক্তিগত জীবনে আমার সাংসারিক জীবনে আমার অফিস আদালতে দেখা যাচ্ছে আমি সবসময় কি করি টাকনুর নিচে কাপড় পরি এ বিষয়টা কি এ ব্যাপারে সই বুখারি মুসলিমে হাদিস রয়েছে এ ব্যাপারে মিসকাতের চার হাজার তিনশত চোদ্দ নম্বর হাদিস আবু হুরাইরা রাজিয়ালহু বলেন যে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মান আসবালা মিনাল কাবানি মিনাল ইজারাহু ফিন্নার যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে সে যাহার নামে যাবে যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে সে যাহার নামে যাবে যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে রসুল সাল্লাহ সাল্লাম বলেন সে জাহার নামে যাবে আসুন এই হাদিসটা বিজ্ঞানের বিশ্লেষণের দিক দিকে আমরা ব্যাখ্যা করি বর্তমান বিজ্ঞান রাসুল সাল্লাহ সাল্লামের এই হাদিসটাকে মূল্যায়ন করার পর এটাকে বিজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার পর তাদের তদন্ত করে রিপোর্ট যেটা পেশ করছে সেটা দেখা যাচ্ছে তারা বলতেছেন বিজ্ঞানীরা বলতেছেন মেডিকেল সায়েন্স বলতেছে যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে তাহলে তার যে যৌন হরমোনগুলো যেই হরমোনগুলো যৌনতা বাড়ায় যেই হরমোনগুলো আপনার নিজেকে ওই আপনার উৎসাহী করে অশ্লীলতার দিকে নিজেকে খারাপ পথের দিকে উৎসাহিত করে এরকম হরমোনগুলো মানে নেগেটিভ হরমোন বৃদ্ধি পেতে থাকে বৃদ্ধি পাওয়ার ফলে এই লোকটার তখন যৌন হরমোনটা বৃদ্ধি পায় তার মানে তার যৌন চাহিদা বেড়ে যায় এইজন্য সে দেখা যাচ্ছে যে নানান ধরনের যৌন চাহিদা পূরণ করার জন্যে সে ইন্টারনেট ইউটিউব বা বিভিন্ন ধরনের অবৈধ পথ অবলম্বন করে সে আল্লাহকে মানতে চায় না সে ধর্ম মানতে চায় না সে রাসূলের সুন্নাত মানতে চায় না এই ধরনের মানে নেগেটিভ সাইডটা বৃদ্ধি পেয়ে যাওয়ার ফলে সে ধর্ম মানতে চাচ্ছে না এটা বোগদান বিজ্ঞানিক বলছে যে নিয়ম কানুন তারা মানতেছে না আর এরা হচ্ছে অহংকারী আল্লাহ রাসুল তাদেরকে অহংকারী বলেও উল্লেখ করছেন তার মানে কি যারা টাকনুর নিচে কাপড় পরে বর্তমান বিজ্ঞান বলতেছে এরা নিয়ম শৃঙ্খলা মানে না দেখবেন আপনি বাস্তবতা লক্ষ্য করেন যে সমস্ত লোকজন টাকনুর নিচে কাপড় পরে যে সমস্ত ছেলে মেয়ে নিচে কাপড় পরে যে সমস্ত ছেলে টাকনু নিচে কাপড় পরে যে সমস্ত কলেজের ইউনিভার্সিটির ছাত্র কাপড় পরে না। বা একটা যে বাধ্যতার মধ্যে যে একটা লিমিটেশনের মধ্যে থাকতে হবে এটা তারা এ ব্যাপারে তারা খুব উশৃঙ্খল এ কারণে আল্লাহাম বলছেন যারা টাকনোর নিচে কাপড় পরবে তারা জাহান নামে যাবে তাহলে আমরা প্রথমত বুঝলাম টাকনুর নিচে যদি আমরা কাপড় পরি তাহলে তার থাকার স্থান জাহান নাম এখন কথা যে আমি সব সময় টাকনুর নিচে পড়ি কিন্তু সালাতের সময় গিয়ে টাকনুর নিচে পড়ি না কি করি আমরা প্যান্টটা ভাঁজ করে রাখি এখন কেন করি মূলত আমরা এই হাদিসটার উপরে ভিত্তিতে করি যে হাদিসটি রয়েছে আবুদাউতের ছয় হাজার চৌত্রিশ ছয়শ হাদিস আপনার

যে ব্যক্তি সালাতের সময় টাকনুর নিচে কাপড় পরিধান করবে যে ব্যক্তি নামাজের সময় টাকনুর নিচে কাপড় পরিধান করবে যে ব্যক্তি নামাজের সময় টাকনুর নিচে কাপড় পরিধান করবে আসুল সাল্লাহ ুসালাম বলছেন ফালাই সামি আল্লাহ ফি হারামিন ওলা হাহিল্লাতিন আল্লাহ আসুল সাল্লাহ অনুসালাম বলছেন এই লোকটা আল্লাহ তালার কাছে হারাম অবস্থায় আছে না হালাল অবস্থায় আছে এই লোকটা কি হালাল পথে আছে না হারাম পথে আছে এই লোকটা আল্লাহ দিন যাপন করতেছে না হারাম পথে দিন যাপন করতেছে জীবন যাপন করছে এইটা আল্লাহর যায় আসে না এই হাদিসটাকে লক্ষ্য করে আমরা কি করি অন্যান্য সময় টাকনোর নিচে কাপড় পরি আর এই সময় গিয়ে আমরা প্যান্টটা ভাঁজ করে বা শার্টটা ভাঁজ করে রেখে দিই এটা চলবে না এইটা মূলত এই হাদিসটা আমরা জিন্দাবাদ অন্যান্য সময়ে আমরা টাকনোর নিচে রাখি আর এই সময় এসে টাকনোর উপর রাখি সম্মানিত উপস্থিতি এখন যে আমরা এই টাকনুর উপরে কাপড়টা রাখলাম ভাঁজ করে রাখলাম প্যান্টটা আমি যে ভাঁজ করে রাখলাম বা আমার শার্টটা ভাঁজ করে রাখলাম এখন এইটার বিধান কি আমরা এই আলোচনায় কিন্তু করতে আসছি আমরা এর উপর কিন্তু আলোচনা করব অত এখানে ভালো করে আপনাকে মনোযোগ দিতে হবে সম্মানিত উপস্থিতি আলসালাম বলছেন সই বুখারির আষ্ট শত বারো নম্বর হাদিস তাহিদ প্রকাশনীর প্রথম খন্ড সেখানে আব্দুল হাবি আব্বাস রাজি আল্লাহ বলেন যে রাসুল সাল্লু আলহিসাল্লাম বলছেন আমিরতু আন আসজুদা আলা সাবঈ উজামিন আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন 7 টি জিনিসের উপর সিজদা দিতে সাতটি অঙ্গের মাধ্যমে সিজদা দিতে এক আল্লাহ রসুল সালাহাল্লাম বলছেন কপাল এবং নাক মিলে একটা দুই আল্লাহ রসুল বলছেন দুই হাতের তালু মিলে হলো দুই হাঁটু তাহলে দুই হাঁটু হলে মিলে হয় কয়টা সাত পাঁচটা এরপর আল্লাহ রসুল বলছেন দুই বৃদ্ধা আঙ্গুল অর্থাৎ দুই বৃদ্ধা আঙ্গুল মিলে পাঁচটা আর দুইটা মিলে সাতটা তাহলে এই সাতটি অঙ্গ দিয়ে আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ সাল্লামকে সিজদা করার জন্য বলছেন এটা আদেশ করেছেন পত্র হাদিসের বিবরণে আমরা বুঝি যে আল্লাহ তাআলা আদেশ করেছেন ষাটটি অঙ্গ দ্বারা সিজদা করতে এখন যদি আমি সালাতের মধ্যে ষাটটি অঙ্গের মধ্যে একটা অঙ্গ বাদ দিই মনে করেন সিজদায় গেছি সিজদায় যাওয়ার পর আমি এভাবে চুল কাছে এক হাত তুলে তাহলে সিজদা কাটা মানে নামাজ পা অথবা সালাতের মধ্যে দেখা যাচ্ছে আমার না ঠেকে আছে মাটিতে কিন্তু কপাল ঠেকে নেই অথবা কপাল ঠেকে আছে অথবা নাক ঠেকে নেই তাহলে সিজদা হবে না অনেক সময় আমরা কি করি যে সিজদা অবস্থায় দুই বৃদ্ধাঙ্গুল পায়ের আপনার মাটিতে ঠিকিয়ে রাখতে হবে কিন্তু কি করি পা দিয়ে পাঁচুল কানো খেলে এক পা উঠিয়ে আর এক পা দিয়ে চুলকাই এভাবেও সিজদা কেটে যাবে আর সিজদা কেটে গেলে সালাদ বাদ কারণ আল্লাহ তালা বলছেন ষাটটি অঙ্গ দিয়ে সিজদা করতে হবে তাহলে এইখানে আমাদের আপনার বুঝে রাখার বা মনে রাখার একটা বিষয় যে ষাটটি অঙ্গ দ্বারা সিজদা করতে হবে এর একটা অঙ্গ দিয়ে যদি আপনার বাদ পড়ে যায় তাহলে সিজদা কাটা নামাজ বাদ কেন আল্লাহ তালা ষাটটি অঙ্গ দ্বারা সিজদা করতে বলছেন এই হাদিসের পরের অংশে রাসুল সাল্লাম বলছেন এবং আল্লাহ আমাকে নির্দেশ করেছেন নিষেধ করেছেন যে চুল বেঁধে রাখতে ওয়ালা সারা এবং কাপড় গুছিয়ে রাখতে আমি যখন সালা আদায় করব। আল্লাহ তালা আমাকে বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে আল্লাহ তালা আমাকে বলছেন মোহাম্মদ তুমি যখন সালাত আদায় করবা তখন তোমার চুল বেঁধে রাখবা না বেনি করে বা গুছিয়ে রেখে বেঁধে রাখবা না দুই রসুসাল্লাম বলছেন যে আল্লাহ তালা বলছেন কাপড় ভাঁস করে রাখবা না মানে এইখানে আল্লাহ তালা এটা নিষেধ করেছেন আর ওইখানে আল্লাহ তালা আদেশ করেছিলেন কি যে ষাট ষাটটি অঙ্গ দ্বারা সিজদা করতে হবে তাহলে ষাটটি অঙ্গের একটা অঙ্গ বাদ দিলে তাহলে যে যদি সিজদা কেটে যায় এখানে আল্লাহ রাসুল নিষেধ করেছেন আল্লাহ তালাম নিষেধ করেছেন কাপড় গুছিয়ে রাখতে কাপড় গুটিয়ে রাখতে চুল বেঁধে রাখতে তাহলে বলেন কেন আপনার সালাত থাকবে আপনি যখন সালাতের মধ্যে দাঁড়ালেন কাপড় ভাঁজ করে রাখলেন গুটিয়ে রাখলেন এটা আল্লাহ রাসুল নিষেধ করেছেন ওইখানে সিজদার ব্যাপারে যেমন নির্দেশ করা হয়েছিল একটা নির্দেশ অমান্য করলো যেহেতু যাবে। ঠিক এইটা আল্লাহ নিষেধ করেছেন এটা কঠিন যে এখন যদি কাপড় গুটিয়ে রাখেন তাহলে সালা তার হচ্ছে না কারণ আল্লাহ আল্লাহ তালা আল্লাহর নবীকে নিষেধ করেছেন আল্লাহর নবী তার উন্মত কে নিষেধ করেছেন অতএব এই হাদিসটা প্রমাণ করে যে কোনো ব্যক্তি যদি কাপড় গুটিয়ে রাখে তাহলে তার সালা হচ্ছে না প্যান্ট ভাস করে রাখতেছে তাহলে তার সালাপ হচ্ছে না এটাই প্রমাণ এখন অনেক হুজুর বলে যে না এটা হবে তবে এটা ঠিক 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 নয় না না এভাবে করে রাখা হবে তবে তার সালাপ হবে আবার অসংখ্য আলেম বলতেছেন যারা আসলে প্রকৃত বড় বিদ্যান তারা বলছেন সালাপ হবে না তাহলে দেখেন একটা জিনিস আলেম ওলা আমাদের মধ্যে একটা সন্দেহের বিষয় এখানে চলে আসছে আলেমারাই এখানে একটা সন্দেহের মধ্যে লিপ্ত হয়েছে আর সন্দেহের ব্যাপারে রাসুল মোহাম্মদ সাল্লাহাম বলছেন মিসকাতের দুই হাজার হাদিস নুমান ইবনে বাসির জিয়ালু বলেন যে রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলছেন আল হালালু বাইয়ানা হালাল স্পষ্ট আল হারামু বাইয়ানা হারাম স্পষ্ট হালাল স্পষ্ট কি দেখেন টাকুর উপরে কাপড় রাখতে হবে সবাই জানে হালাল উপরে স্বাভাবিক কাপড় থাকবে সবাই জানে হালাল। আল হারামু হারাম স্পষ্ট তাহলে দেখেন টাকনুর নিচে কাপড় রাখতে হবে সবাই জানে হারাম এক বাক্যে হারাম টাকনুর নিচে যদি কোনো ব্যক্তি কাপড় পরে সালাতের ভিতরে হোক অথবা বাহিরের হোক তাহলে সবাই বলবে হারাম তাহলে দেখেন হালালও স্পষ্ট হারামও স্পষ্ট এখন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ওয়া বাইনা হুমা মুস্তাবিহাতুন লা ইউ লা আল্লিমু হুন্না কাসিরাম মিনান নাস অনেক মানুষ রয়েছে যারা এই দুইটার মাঝে একটা জিনিস আছে যেটা সন্দেহযুক্ত এটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না মানে এই হালাল এবং হারামের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটার সঠিক সিদ্ধান্ত মানুষ নিতে পারে না এখন আল্লাহ যে ব্যক্তি সিদ্ধান্ত নিতে না এই সন্দেহকে ত্যাগ করলো সন্দেহযুক্ত কাজ কথা আমল বাদ দিল সে নিজেকে আপনাকে হালালের মধ্যে হালালের মধ্যে প্রবেশ করালো তার দিনকে তার ইমানকে সে হেফাজত করলো এরপরে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি সন্দেহকে গ্রহণ করলো কেউ বলছে কেউ বলছে হারাম এই দেখেন সন্দেহ আল্লাহ বলছেন যারা এই সন্দেহকে গ্রহণ করলো সে তার এবং মধ্যে দিনকে ইমানকে হারামের প্রবেশ করালো তাহলে এই হাদিসের বিবরণে আমরা বুঝতে পারি যে বিষয়ে আমরা চূড়ান্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারি না সে বিষয়টা চূড়ান্ত হারাম আবারও বলি যে বিষয়ে আমরা চূড়ান্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারি না সেটা চূড়ান্ত হারাম যে বিষয়ে আমরা চূড়ান্ত সঠিক সিদ্ধান্ত আলেমোলামা নিতে পারে না কেউ বলে হালাল কেউ বলে হারাম এই যে দেখেন সন্দেহ এটা চূড়ান্ত হারাম এখন যদি এই হারামের মধ্যে আপনি এই সন্দেহকে যদি গ্রহণ করেন তাহলে আপনি হারামের মধ্যে ঢুকবেন আর যদি সন্দেহ জিনিস ত্যাগ করেন তাহলে আপনি হালালের মধ্যে প্রবেশ করেন তাহলে এই হাদিসটা প্রমাণ করে যেহেতু সন্দেহের মধ্যে আছে কেউ বলছে টাকনুর উপরে কাপড় পরলে ভাঁজ করে রাখলে সালাত হবে আবার কেউ বলছে বাতিল হয়ে যাবে জিনিস আমাদেরকে হবে। নিরপেক্ষ আলোচনা যে বাদ দিতে হবে এটাই হচ্ছে চূড়ান্ত যদি রাস্তালের হাদিস আপনি মানেন সম্মানিত উপস্থিতি তাহলে উপরুক্ত হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে টাকনুর উপরে আমরা সব সময় টাকনুর নিচে কাপড় পরি সালাতের সময় গিয়ে টাকনুর উপরে কাপড় পরি অর্থাৎ ওই প্যান্ট ভাস করে রাখি তাহলে তার সালাত হবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো দান করুক বলে আমি পাশাপাশি যারা আমরা দিন প্রচার করতেছি যে সমস্ত আলেম ওলামারা আছেন আপনারা যারা মসজিদের দায়িত্বে আছেন যারা ক্ষতিফ হিসেবে আছেন যারা ইন্টারনেট ইউটিউবে আলোচনা করেন এছাড়াও যারা যত দিনী ভাই দাওয়াতি কাজ করতেছেন মানে সবশেষে সর্বস্তরের মুসলমানদেরকে আমরা আহ্বান করব যে মানুষকে এই সঠিক দাওয়াতটা পৌঁছে দেন মানুষকে এই সঠিক দাওয়াতটা পৌঁছে দেন আলেম ওলামারা তারা এই বিষয়টা সুন্দর করে জনসাধারণের কাছে উপস্থাপনা করে না হলে মানুষ বুঝবে না আপনি যখন এই যে আমরা এই ধর্মকে ফাঁকি দিচ্ছি মানে ধর্মকে ফাঁকি দেওয়া মানে সারা জীবন মানে সব সময় টাকনুর নিচে গিয়ে কাপড় পরি আর নামাজের সময় আমরা কি করি টাকনুর উপরে পরি তার মানে কি নামাজের বাহিরে আমি আল্লাহর বান্দা হলাম না শুধুমাত্র নামাজের সময় আল্লাহর বান্দা হলাম নামাজের বাহিরে আমি মন মতো চললাম আর নামাজের সময় গিয়ে আমি আল্লাহর মতো চললাম এটা চলবে না এটা মূলত একটা সুভং করে ফাঁকি এটা ধর্মকে ফাকি দেওয়া এটাই আল্লাহ রাসূলকে ফাকি দেওয়া এটাই আল্লাহ তাআলাকে ফাকি দেওয়া এভাবে ফাকি দিলে দেখেন আপনি পরকালে আটকে যাবেন আপনি চলতে পারবেন না বিপদে পড়ে যাবেন তাই আপনাকে বলি ভাই দেখেন আপনি আজ থেকে নিয়ত করেন অন্তত যারা পাঁচ শক্ত আদায় করি আপনি আপনার প্যান্টটাকে কেটে রাখেন আপনি আপনার পেনটাকে সুন্দর করে কেটে এক মানে সাধারণ পর্যায়ে নিয়ে এসেন টাকনুর উপরে পড়েন আর যে সমস্ত ভাইয়েরা আপনারা আছেন যারা সবসময় পড়েন টাকনুর নিচে নামাজ পড়েন না এদেরকেও বলি ভাই দেখেন আপনারাও পাঁচ শক্ত আদায় করুন এবং কি আপনারও কাপড় টাকনুর উপরে রাখুন এই বিষয়টা আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং এই অনুযায়ী আমল করা তো দান করুন বলি আমিন সু আমিন আজকের আলোচনা আমরা এখানে শেষ করতেছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া